রাতে ঘুমানো এই কাজটি কেবলমাত্র আপনার ডেইলি রুটিনের অংশ নয়, বরং এটি আপনার ওভারঅল ডেভেলপমেন্ট, আপনার হাইট, আপনার পার্সোনালিটি, আপনার ডাইজেশন আর এমনকি আপনার ব্রেনের ডেভেলপমেন্টের অন্যতম কারণ হলো এই ঘুম। অনেক সময় আমরা এতটাই বিজি হয়ে যাই পার্সোনাল লাইফে, আমরা সঠিকভাবে ঘুমোতেই পারি না। আবার অনেক সময় তো এমনও হয় যে আমরা 3-4 ঘন্টা ঘুমিয়েই আমাদের ঘুমকে পূরণ করার চেষ্টা করি, কিন্তু এমনটি যদি আপনি মাঝে মধ্যে করে থাকেন তাহলে জেনে রাখুন এটি আপনার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ এই দুটোকেই ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। তো যদি আপনি সারাদিন এনার্জিতে ফুলফিল থাকতে চান এবং আপনার ব্রেনের ক্ষমতাকে আরও বাড়াতে চান তাহলে এই ঘুম আপনার অবশ্যই প্রয়োজন। তার মানে এই নয় যে এই ভিডিওটি দেখার পর থেকেই আপনি বেশি করে ঘুমানো শুরু করে দিবেন। আপনি যতক্ষণ ঘুমাবেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সেই ঘুমের কোয়ালিটি। আপনি হয়তো দেখেছেন কিছু কিছু লোক এমনও রয়েছে যারা রাতে কেবলমাত্র 5-6 ঘন্টা ঘুমায় কিন্তু তবুও তাদের মধ্যে এনার্জি ফুল থাকে, কিন্তু অপরদিকে আপনি 8-10 ঘন্টা ঘুমান তবুও আপনার সারাদিন ঘুম পায় বা আপনার শরীর অলস হয়ে থাকে, তাই না? আসলে আপনার সাথে এরকমটা ঘটার একমাত্র কারণ হলো ঘুম। আপনি রাতে 8-10 ঘন্টা ঘুমালেও আপনার ঘুমের কোয়ালিটি ভালো না হওয়ার কারণে সারাদিন আপনার ঘুম পায় বা অলসতা লেগে থাকে। মানুষ তার জীবনের 1/3 অর্থাৎ যদি আপনি 75 বছর বাঁচেন তাহলে আপনি সেই 75 বছর বয়সের মধ্যে 25 বছরই ঘুমিয়ে কাটিয়ে দেন। আপনি হয়তো এটা জানেন না, যতটা পরিমাণ ঘুম আপনি রাতে ঘুমান তা নির্ধারণ করে আপনার বয়স, অর্থাৎ আপনার বয়স আপনাকে সংকেত দেয় যে আপনাকে কতটা পরিমাণ ঘুমানোর প্রয়োজন। আর আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়েই আপনাকে বলতে চলেছি যে কত বছর বয়সে কোন ব্যক্তিকে কতটা ঘুমের প্রয়োজন, যাতে আপনার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের সাথে সাথে সারা দিন যেন নিজেকে চার্জ ফিল করতে পারেন। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি যে ইনফরমেশন আপনাকে দিতে চলেছি তা কেউ দেবে না। আর যে সকল নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, নিচে রেড কালারের বাটনটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে আমার আপলোড করা পরের ভিডিওটি সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। যাই হোক, প্রথমে আপনাকে জানতে হবে যদি আপনি সঠিক পরিমাণে না ঘুমান তাহলে কি কি প্রবলেম তৈরি হতে পারে। অনেকে মনে করেন যে কয়েকদিন ঠিক মতো না ঘুমালে কি হবে, যেদিন ফ্রি থাকবো সেদিন বেশি করে ঘুমিয়ে নেব, কিন্তু বন্ধু এইভাবে কোনো মতেই আপনার ঘুম পূরণ হবে না। ঘুমের পরিমাণ কম হলে ধীরে ধীরে আপনার ইমিউন সিস্টেম অর্থাৎ আপনার পাচনতন্ত্রের ক্ষমতা কমে যাবে, যার কারণে আপনি খুব তাড়াতাড়ি অসুখে পড়তে পারেন। ইমিউন সিস্টেম আপনার বডিকে বাইরের বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। বহু সায়েন্টিফিক রিসার্চে পাওয়া গেছে যারা প্রতিদিন 6-8 ঘন্টার কম ঘুমায় তাদের প্রিম্যাচিউর ডেথ বা অকাল মৃত্যুর চান্সেস 16% বেড়ে যায়। যদি আপনি কম ঘুমান তাহলে আপনার মধ্যে ধীরে ধীরে কিছু ব্যাড হ্যাবিট তৈরি হওয়া শুরু হয়ে যায়, যেমন অল্পতেই রেগে যাওয়া, সামান্য কথাতেই খুব বেশি টেনশন করা, কারো সাথে কথা বলতে বলতে বিরক্তি ভাব, আরও অনেক কিছু। আর এই জিনিসটিকেই স্লিপ ডেপ্রিভেশন বলা হয়। ঘুম কম হওয়ার ফলে ডিপ্রেশনের সাথে সাথে আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাও কমে যায়, ভালো এবং খারাপ বিচার করার শক্তিও ধীরে ধীরে কমতে শুরু করে দেয়। তো প্রশ্ন হলো কোন বয়সের লোকেদের কতটা ঘুমানোর প্রয়োজন যাতে বডি এবং মাইন্ড নিজেকে রিকভার করতে পারে, কতটা পরিমাণ ঘুম আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ রাখতে সক্ষম। 3 মাসের কম বয়সী শিশুদের প্রতিদিন 14-17 ঘন্টা ঘুমের প্রয়োজন, এই সময় শিশুদের গ্রোথ সব থেকে বেশি হয় তাই এদের এত বেশি পরিমাণ ঘুমের প্রয়োজন। ঘুমানোর সময় আমাদের বডি থেকে HGH অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন রিলিজ হয়। আপনার ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথের জন্য এই হরমোন বিশেষ ভূমিকা পালন করে। 4-11 মাসের শিশুদের প্রতিদিন প্রায় 12-15 ঘন্টা ঘুমের প্রয়োজন, 1-2 বছরের শিশুদের 11-14 ঘন্টা ঘুমের প্রয়োজন, 3-5 বছর বয়সী শিশুদের 10-13 ঘন্টা ঘুমের প্রয়োজন, 6-13 বছর বয়সী শিশুদের 9-11 ঘন্টা ঘুমের প্রয়োজন, 14-17 বছর বয়সী অ্যাডাল্টসদের প্রায় 8-10 ঘন্টা ঘুমের প্রয়োজন, 18-25 বছর বয়সী ব্যক্তিদের প্রায় 7-9 ঘন্টা ঘুমের প্রয়োজন এবং 26-64 বছর বয়সী ব্যক্তিদেরও প্রায় একই পরিমাণ ঘুমের প্রয়োজন, 7-9 ঘন্টা ঘুমের প্রয়োজন এবং 65 বছর বয়সী ওপরের ব্যক্তিদের খুব বেশি ঘুমের প্রয়োজন নেই, তাই তারা 7-8 ঘন্টা ঘুমলেই তাদের জন্য যথেষ্ট। তো এ থেকে আমরা দেখতে পেলাম আপনার বয়স যত বেশি হবে আপনার ততটাই কম ঘুমের প্রয়োজন। আর এই ডেটাগুলো একটি অ্যাভারেজ লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। আর এই ঘুমের পরিমাণগুলি আপনাদের প্রত্যেকদিনের কাজকর্ম ও জীবন ধরনের উপর নির্ভর করে পরিবর্তনও হতে পারে, অর্থাৎ
যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে বেশি হার্ডওয়ার্ক করে থাকেন তাহলে আপনার বেশি ঘুমের প্রয়োজন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অথবা সাবস্ক্রাইব করে যাবেন।